আল্লাহ পাক যখন জান্নাত বানালেন, একটু খেয়াল দেন, হ্যাঁ, লাম্মা খালাকাল্লাহুল জান্নাত ক্বালা লাহা তাকাল্লামি, আল্লাহ যখন জান্নাত বানালেন আল্লাহ জান্নাতকে বললেন, জান্নাত তুই একটু কথা বল তো দেখি। জান্নাত কথা বলা শুরু করেছে, ফাকালা জান্নাত বলা শুরু করেছে, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। এই যে আজকে যে আয়াতের তাফসীর আপনাদেরকে শুনাইলাম, যদি একটু বুঝে নিয়ে বাড়ি যেতে পারেন, জান্নাত বলতেছে মুমিন সফল হয়ে গেছে, তার মানে মুমিনগুলা জান্নাতে প্রবেশ করে আল্লাহর জান্নাতকে শান্ত করবে। জোরে করে আল্লাহু আকবার, রাজি আছেন ইনশাআল্লাহ। এবার আরেকটা হাদিস শুনেন, আল্লাহর হাবিব বলেন, লাকাদ উনজিলাত আলাইনা শারায়াত মান আকামাহুন্না দাখালাল জান্নাত, এই মাত্র আমার উপরে দশটা আয়াত নাজিল করা হয়েছে, যদি কেউ দশটা আয়াতের উপরে আমল করে ওই লোকটাকে যিনি অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন তিনি কে? নামাজের ভিতরে নেফাক কি ঢুকে আছে? আপনি কবির হুজুর এমনি নামাজ পড়ি না, দললিন আর জললিন নিয়ে মারামারি লাগছে, তো জিজ্ঞাসা করে আপনি দললিন না জললিন, কয় আমি কোনোটাই না, জীবনে কোনোদিন নামাজে যাইনি। এখন চিন্তা করেন যারা নামাজ পড়েন কয়জনের নামাজ হচ্ছে, মনে করেন আপনি গিয়ে নামাজ পড়তে গিয়ে কপাল ঘষায় এখানে একটা দাগ ফেললেন, উদ্দেশ্য হচ্ছে মানুষ আপনার নামাজি বলবে। এরকম নামাজি সারা বাংলাদেশে থাকলেও এই এলাকাতে একজন নাই আছে। এইটা হলো মুনাফিকের নামাজ। দুই নম্বরে দেখবেন নামাজের ভিতরে মুনাফিকি কার আছে, ওই লোকটার আছে যে লোকটা ঘড়ির ঘরের, দেখবেন যে মোবাইলের ভিতরে একটা অ্যাপস আছে, এখন এই অ্যাপসটার ভিতরে সময় উঠতে থাকে যার কয় মিনিট বাকি আছে, দেখছেন, তখন এটা তাকায় তাকায় দেখতে থাকে আর কয় এখনো তো 12 মিনিট বাকি। আল্লাহ নবীর সাহাবীরা বলেন তিলকা সালাতুল মুনাফিক, এইটাই হইল মুনাফিকের নামাজ, শেষ সময় গিয়ে নামাজ পড়বে। যদি কোনো কাজে ব্যস্ত হয়ে পড়লেন, জ্যামজটের ভিতরে পড়ে গেলেন, রাস্তায় নামার কোনো জায়গা নাই, সেই সময় আপনি শেষ হতে পড়ছেন, আল্লাহ মেনে নিবে? মুসাফির মানুষ আল্লাহ আজিমত দিয়েছে যে আপনি তখন মুসাফির হিসাবে দুই রাকাত পড়বেন, যেখানে সুযোগ হয় ওইখানে গিয়ে পড়লেন। কিন্তু দিব্যে আপনি বাড়ির ভিতরে বসে আছেন, সময় দেখে দেখে শেষ সময়ে গিয়ে আমার মা বোন সহ পুরুষরা পর্যন্ত ঘরের ভিতরে নামাজ পড়ে, এরকম নামাজি সত্যিকারের নামাজি হতে পারে নাই, এরা হচ্ছে মুনাফিক নামাজি। এমন নামাজি আছে না? নাই, এটার মধ্যে সবাই কিন্তু আছে বলে নাই, কারণ দোষটা আপনাদের দিকে পড়ে যাচ্ছে না পুরা। এরপরে দেখবেন এমন কিছু নামাজি আছে, কানাকৃত দিকাম নামাজ পড়তে গিয়েছে মুরগির ঠোকরের মতো তিনবার, আপনি কি পড়লেন, কি সুপ 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 শেষ, আল্লাহর সামনে কিরকম করে এই সেজদাটা দিলেন, শেষ, সুবহান রাব্বিয়াল আ'লা, 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 বলেন আল্লাহু আকবার। আর আপনি করছেন কি সুব 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 সুব, সাহাবায়ে কেরাম বলছে কানাকৃদ্দিকা, এই মুরগির মতো যারা ঠোকর দেয় এদের নামাজ মুনাফিকের নামাজ, এরকম নামাজই এখন আছে না নাই? হুজুরের আগে হ্যাঁ নামাজ শেষ, কিরে কেমনে পড়ছস? হুজুর আমরা তো ডিজিটাল, এ কারণে মিউজিক্যাল পদ্ধতিতে পড়ছি,
এরকম নামাজ পড়বেন না আল্লাহর রাস্তায়, এটা মুনাফিকের নামাজ। আরো দু একটা কমু, মনে খারাপ লাগবে না তো? জীবনে কোনোদিন সুবহান রাব্বিয়াল আলা তিনবারের বেশি পড়েন নাই। খালি কি তিনবারই পড়া যায়? পাঁচবার সাতবার জিন্দগিতে কোনোদিন পড়েননি। এইটা মুনাফিকের আরেকটা আলামত। আমরা খালি কয়েকটা আলামত জানি। আলামাতুল মুনাফিকি সালাসা, ইযা হাদাসা কাযাব, যখনই কথা বলবে মিথ্যা বলবে। ওয়াইযা তুমিনা খানাব, যখন ওয়াইযা তুমিনা খানাব, ওয়াইযা ওয়াদা খলাফা, আমানত রাখলে খেয়ানত করবে, যখনই অঙ্গীকার করবে ভঙ্গ করবে, গালিগালাজ করবে মানুষকে, মিথ্যাচার করবে, গালিগালাজ করবে, ওয়াদা খেলাফ করবে। এই আলামতগুলা সবাই জানি, কিন্তু এমন কিছু আলামত আছে অধিকাংশ মানুষ জানি না, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে, ঠিক কিনা বলেন? এক নম্বর আলামত নেন, মারাদুল কলব, হৃদয় রোগা হয়ে যাওয়া, মনের ভিতরে সন্দেহ, আল্লাহরে কে বানাইছে? কথা কয় না আপনি? আল্লাহরে কে বানাইছে চিন্তা করেন? আপনি বুঝতে পারেন আকাশটা কত বড়? শুধু আকাশের চিন্তা যদি আপনারে বলি আকাশটা কত বড়, আপনার মাথা তো এখন হ্যাং করবে। এক মিনিটে শুনেন আকাশটা কত বড়। প্রথম আকাশের নাসা যে থিওরি দিয়েছে, প্রথম আকাশের মোটা পুরুত্ব দৈর্ঘ্য প্রস্থ দিতে পারে না, শুধু পুরুত্ব প্রথম আকাশটা এত বেশি, 6.5 trillion কিলোমিটার জোরে কোন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার জোরে বলেন না কেন? অনেকে মনে করছে যে 6 kilo মানে আমাদের বাজার সমান, লক্ষ না, কোটি না, বিলিয়ন না, ট্রিলিয়ন কিলোমিটার, জোরে কোন। আল্লাহ আকবার। দ্বিতীয় আকাশের কথা যদি চিন্তা করেন, বর্তমান বিজ্ঞান আনুমানিক বলতেছে দ্বিতীয় আকাশটা 130,000 আলোক বর্ষের বিশাল এক জগৎ, জোরে কোন। আল্লাহ আকবার। এবার চিন্তা করেন আলো 1 সেকেন্ডে কত যায়? 1 সেকেন্ডে যায় 3 লক্ষ কিলোমিটার। ভাই কাছাকাছি বলছিল, 3 লাখ কিলোমিটার যায় শূন্য স্থানে, যেখানে কোনো বাধা নাই, শূন্য স্থানে 3 লাখ যাবে। তাহলে চিন্তা করেন, সেকেন্ডে যদি 3 লাখ যায়, মিনিটে কদ্দূর যাবে, ঘন্টায় কদ্দূর যাবে, দিনে কদ্দূর যাবে, সপ্তাহে কদ্দূর যায়, মাসে কদ্দূর যায়, বছরে কদ্দূর যায়। এইভাবে বছর হিসাব করতে করতে 130,000 বছর লাগবে শুধু দ্বিতীয় আকাশ ঘুরতে, তাও যদি আলোর গতিতে ঘুরেন, জোরে কোন। আল্লাহ আকবার। এবার তৃতীয় আকাশের দিকে যদি চিন্তা করেন, এটা কত বড়? 2 মিলিয়ন আলোক বর্ষ। 2 মিলিয়ন মানে 1 মিলিয়ন সমান সমান 10 লাখ, 2 মিলিয়ন মানে 20 লাখ, 20 লাখ বছর যদি শুধু আলো দিয়ে ঘুরেন, তৃতীয় আকাশ শেষ করতে পারবেন, জোরে কোন। আল্লাহ আকবার। এবার চতুর্থ আকাশের দিকে যদি তাকান, 100 মিলিয়ন আলোক বর্ষ। 1 মিলিয়ন সমান সমান যদি 10 লাখ হয়, 100 মিলিয়ন আলোক বর্ষ, ক্যালকুলেটার কাজ করবে? এবার পঞ্চম আকাশের দিকে যদি চিন্তা করেন, 1 বিলিয়ন আলোক বর্ষের বিশাল এক জগৎ, এখন আর মিলিয়ন নাই, বিলিয়ন। এরপরে যদি ষষ্ঠ আকাশে যান, 20 বিলিয়ন আলোক বর্ষের বিশাল জগৎ। সপ্তম আকাশ সম্পর্কে বর্তমান মহাকাশ গবেষণা করে বলছে, সপ্তম আকাশের কোনো ধ্যান ধারণা আমাদের কাছে নাই, আমাদের কাছে মনে হয় এটা আনলিমিটেড, কোনো সীমা পরিসীমা নাই, জোরে কোন। আল্লাহ আকবার। এই জন্য আমার ভাইয়েরা এই মাহফিল থেকে বলি, এবার আমার আল্লাহ কত বড়, চিন্তা করেন আল্লাহর যে কুরসিটা, কুরসির সামনে যদি এই আকাশ, এত বড় বড় আকাশ, এই জমিন সব যদি আল্লাহর কুরসির সামনে রেখে দেন, কা হালকাতিন মুলকাতুন বি আরদি ফালাতিন, একটা আংটির মতো ছোট হয়ে যাবে এই আংটিটা, যদি এখন আমি ঢিলা দিয়ে ফালাই খুঁজে আনতে পারবেন না? যদি খুঁজে আনতে পারেন তাইলে ফালাই, ক্যাচ ধরলে পারবেন, থাকার না দিয়ে হারাই গেলে তো আর পাওয়া যাবে না। আল্লাহ পাকের কুরসির সামনে 7 আকাশ 7 জমিন যদি রাখেন, একটা আংটির চাইতে ছোট হয়ে হারায় যাবে, জোরে কোন। আল্লাহ আকবার।
মালাকুল মউত কত বড় চিন্তা করেন, মালাকুল মউতের সামনে সাত আকাশ সাত জমিন, মালাকুল মউতের সামনে কামিসলি সাহান কামিসলি সাহান, একটা প্লেট একটা থালার মতো, জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য বাংলাদেশে মারা যায়, আমেরিকা মারা যায়, অস্ট্রেলিয়া মারা যায়, কানাডা মারা যায়, মালাকুল মউত কোনো ক্লান্ত হয় না, ওই প্লেটের মতো। ভাত মাইকা খাইতে আপনার কষ্ট হয়? কোনো কষ্ট হয় না। এই জন্য মুনাফিকের প্রথম আলামত হচ্ছে অন্তরের ভিতরে রোগ সৃষ্টি হওয়া। আল্লাহর কাছে আমরা পানা চাই, অন্তরের রোগ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। পড়ে না আমি শেষ, বেশিক্ষণ আর নেওয়া যাবে না, অনেক রাত হয়ে গেছে। শুধু খালি আমি মৌলিক কথাগুলো বলি, যদি আবার কোনোদিন সময় হয়, এটার জন্য একটা কমপ্লিট মাহফিল লাগবে, দুই ঘন্টা আলোচনা করতে হবে শুধু মুনাফিকের বৈশিষ্ট্যের উপরে, তাইলে আপনাদের ভালো বোঝানো যাবে। দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকের, আর তমা ও শাহওয়ান। মুনাফিক শুধু প্রবৃত্তির চাহিদা পূরণের জন্য কাজ করে। প্রবৃত্তির চাহিদা মানে শুধু নিজের মন চাহি জিন্দগির জন্য মুনাফিক মুনাফিকি করে। রসুলের সঙ্গে জিহাদি গেস, উহুদ প্রান্ত থেকে 300 জন নিয়ে আস, এই যে মুনাফিকি শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলে। এরপরে আমার ভাইয়েরা তিন নম্বরে তাকাব্বুর আল ইস্তিকবার, নিজেকে মুনাফিক বড় মনে করে। সব মুনাফিকরা নিজেকে বড় মনে করেছে। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল নিজেকে বড় মনে করেছে, কোরআনের কথা বললে মানে নাই। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ ওরাআইতাহুম ইয়াসুদ্দূনা ওয়াহুম মুস্তাকবিরুন। মুনাফিকদেরকে যখন বলা হতো আসো রাসূল তোমাদের জন্য দোয়া করবে, মুনাফিকরা মাথা লড়ায় লড়ায় চলে যেত, আরে না দোয়া লাগবে না, দোয়ার দরকার নেই, এরকম মাথা ঝাড়ায় ঝাড়ায় চলে যেত। ওয়াহুম ইয়াস্তাকবিরুন, ভিতরে ভিতরে নিজেদেরকে বড় মনে করতো। এরকম বৈশিষ্ট্য এখন আমাদের ভিতরে আছে না নাই? এরপরে আমার ভাইয়েরা মুনাফিকদের বৈশিষ্ট্য চালিস্তে যাবে আয়াতিল্লাহ, আল্লাহর আয়াত নিয়ে তারা বিদ্রুপ করে, মুমিনদেরকে নিয়ে বিদ্রুপ করে। আজও যারা মাহফিল নিয়ে বিদ্রুপ করে, আলেমদেরকে নিয়ে হাসাহাসি করে, এরা আর কিছু না, এরা হচ্ছে এই যুগে টাটকা টাটকা মুনাফিক, ঠিক কিনা বলে। এরপরের বৈশিষ্ট্য শুনেন, সদ্দুন্নাস আনিল ইনফাক, মানুষকে তারা বাধা দিত ইসলামের জন্য কোনো ব্যয় তোমরা করবা না, এটা মুনাফিকের কাজ, ইসলামের কাজে বাধা দেওয়া। এই দেখেন আমার ভাইরা এই মাহফিলটা করছে, আশরাফ ভাই আমার এমদাদ ভাই তার পরিবার আত্মীয় স্বজন নিয়ে এই মাহফিলটা করে। এরকম ধনিকি এলাকায় ওনারা দুইজন নারাজ, ওনারা দুইজনই খালি ধনী না, আর ধনী একটাও নাই এই এলাকায়, অনেক ধনী আস, কিন্তু তারা কোরআনের মাহফিল করে না। তাদেরকে গিয়ে যদি আপনি প্রস্তাব দেন, সিয়াসিতা যিনি পড়ে ফেলছে ওনারা একটু আনি, তাহলে দেখবেন ঠিকই রাজি। একজন আছে না সিয়াসিতা পড়ে ফেলছে, ওনারে আনতে বললে তারা রাজি হবে, কিন্তু কোরআনের মাহফিল সবাই করে না, বুঝতে পারছেন? এটা হচ্ছে মুনাফিকের আলামত, যারা বাধা দিবে যে কোরআনের জন্য ব্যয় করা দরকার নাই। এরপরে আলামতটা শুনেন, আমি শুধু খালি মৌলিক মূল মূল কথাগুলো বলতেছি, যেহেতু সময় শেষ, অল্প সময়ে শেষ করব। ৬ নাম্বার মুনাফিকের আলামত শুনেন, আন্নাহুম সুফাহা, তারা সেই যুগে সাহাবীদেরকে নির্বোধ মনে করত। আমার দেশের শরিয়ার কবির নাম করা যত বুদ্ধিজীবী আছে তারাও আলেমদেরকে নির্বোধ মনে করে, ঠিক কিনা বলেন। পরের আলামত শুনেন, মুআলাতুল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম
আযাবান আলীমা, কঠিন কষ্টদায়ক আযাবের কথা মুনাফিকদের জন্য বলছে। কারণ কি? মুনাফিকরা কাফেরদের ডান হাত ছিল। বর্তমান সময়ে দেখবেন রয়ের এজেন্ডা বাস্তবায়নের জন্য, মুসাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য নামদারি অনেক মুনাফিক। যেমন আমি আমার দেশের কথা না বলে দুবাইয়ের কথা যদি বলি, দুবাইয়ের আকাশ দিয়ে কাতারের বিমান যেতে দেয় না, ইসরায়েলের বিমান যেতে কোনো বাধা নাই, ঠিক কিনা বলে? আর লাগে মুনাফিক হইতে? এরপরের আলামত শুনেন, আত্তারাব্বুসু বিল মুমিনিন আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম নাকুন মাআকুম। মুনাফিকরা এমন চরিত্রের হাবিব, যখন মুসলমানরা বিজয় নিয়ে আসে তখন মুনাফিকরা বলে আমরা তো তোমাদের সাথেই ছিলাম, আর যখন মুসলমান মার খেয়ে আসে বলছিলাম তো গেলেই মার খাবি, গেলি খেয়ে। এরকম লোক এখন আছে না নাই? এরপর একটা শুনেন, আসলে এটা লম্বা সময় নিয়ে বলা দরকার ছিল, আমি খুব দুঃখিত যেহেতু আজকে সময় অনেক হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হচ্ছে, এই জন্য বেশি সময় নিচ্ছি না। এরপরে নয় নাম্বারে, দশটা বলি আজকে আর বাকিগুলা ইনশাল্লাহ সামনে আরেকদিন সময় হলে বলবো ইনশা আল্লাহ। মুখাদাতুল্লাহ ওহুম ওহুম মাখদুউন ওয়াল কাসলু ফিল ইবাদাত, কাজে কাজে তারা আল্লাহরে ধোকা দেয়। আল্লাহরে কি ধোকা দেওয়া যায়? কাজে কাজে তারা আল্লাহরে ধোকা দিয়ে চেষ্টা করে। যেমন আপনি যদি ওযু ছাড়া গিয়েই আল্লাহু আকবার মনে করছেন যে দুনিয়ার কেউ তো জানে না আমি ওযু করছি, আল্লাহরেও ধোকা দিয়ে দিলাম। একে তো আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, দুই আপনি পাক্কা মুনাফিক নিজেকে প্রমাণ করলেন, ঠিক কিনা বলেন? শেষ দশ নম্বরে মুনাফিক হচ্ছে সে, আর তাহাকুমিলা তাগুত, যে তাগুতের বিচার, তাগুতের বিচার ব্যবস্থা মেনে নেয়, তাগুতের বিচারের বিরুদ্ধে একটা কথা বলে না, ওই লোকটা মুনাফিকের পথে আছে, মুমিনদের পথে আসে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, ইসলাম বিদ্বেষী কোরআনের বিপরীতে যারা চলে এই শক্তিকে অতিক্রম করে কোরআনের হুকুম বিধান চালু করার জন্য আপ্রাণ চেষ্টা করা, এটা মুমিনের কাজ, আর এক্ষেত্রে বিরোধিতা করা মুনাফিকের কাজ, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলেন ওদুদ সিত্তান বাইনে ইয়াদাই সাব, ছয়টা বিষয় আঙ্গুলে গুনে রাখবা উম্মত। এরপরে পৃথিবীতে একটা লড়াই হবে, একটা যুদ্ধ হবে ছয়টা বিষয়ের পরে। এক নাম্বার মাউতি, আমি নবী দুনিয়াতে থাকব না। নবী যে এখন আছে, আমরা নবীরে পাই নাই। দুই নাম্বার সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে ইনশাআল্লাহ বলে। আমরা দেখতে পাচ্ছি মুসলমানের রক্ত ঝরতেছে, কোন রক্ত আল্লাহ কোনোদিন বৃথা যেতে দেয় নাই। ইমারত ইসলামী ওই পাগড়িওয়ালা তালেবানরা যেভাবে বিজয় করছে, আমেরিকার পিঠে খেদায় দিল, সারা দুনিয়াকে দেখায় দিছে অর্থনৈতিক স্বাবলম্বী কাকে বলে, মুদ্রায় তারা এগিয়ে যাচ্ছে, একটার পর একটা মালিক তাদেরকে খনি দান করতেছেন, জোরে করে আল্লাহ আকবার। আমার একটা স্বপ্ন ছিল যে আল্লাহ যদি মুসলমানদের কোনো পানীয় আসতো, এই সেভেন আপ কোক ফান্টা এগুলা খেতে খেতে স্প্রাইট কেমনে মুসলমান খাবে? দেখেন নতুন করে এখন পামির কোলা চলে আসছে, ঠিক কিনা বলে? সাফা জুস এখন চলে আসছে, বাংলাদেশও আসছে, তারা দুনিয়াকে দেখাই দিচ্ছে। পার্লার গুলা সব বন্ধ করে দিচ্ছে, আইলেনা আই শেডর আইলেস বুরুপ্লা খাবিজাবি সব বন্ধ, দোকানপাটের ভিতরে মহিলাদের মূর্তি দিয়ে চুল টুল উদাম ফাদাম দিয়ে ওইগুলোর উপরে জামা পরাই দেওয়া হয়, এটাও একটা যৌন সুড়সুড়ি, এইগুলোও তারা বন্ধ করে দিছে, জোরে কোন আল্লাহ আকবার। সে আফগানিস্তানে রক্ত ঝরছে, আল্লাহ রক্ত বৃথা যেতে দেয় নাই, আবার ফিলিস্তিন বিজয় হবে বলেন ইনশাআল্লাহ।